চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে শোকসভা ও সম্প্রীতি সমাবেশ বুধবার বিকেল পৌনে তিনটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি শুরু হয় এতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন শোকসভা ও সম্প্রীতি সমাবেশে অংশগ্রহণকারীরা বলেছেন আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার বিচার দাবি করছি অতি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে সমাবেশে উপস্থিত হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেন বাংলাদেশের মানুষ সম্প্রীতি বজায় রেখে আবহমান কাল থেকে একত্রে বসবাস করে আসছে এই সম্প্রতির বন্ধনকে নষ্ট করার জন্য বিভিন্ন মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের বাইরে বসে আওয়ামী লীগের পতিত নেতারা ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে সম্মিলিতভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে এ সময় সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের দাবিতে উপস্থিত ছাত্র জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়